প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব মাল্টিপল মিক্সার। এই মাল্টিপল মিক্সারটা বুলরুমের একটা মেশিন। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে বুলরুম নট এ সিঙ্গেল মেশিন, ইটস ওয়ান কাইন্ড অফ প্রসেস। এটা একটা পুরো প্রসেস, অনেকগুলো মেশিনের সমন্বয়ে গঠিত। তো বুলরুমের যে কাজগুলো, তার মধ্যে একটা কাজ ছিল যে মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং, বা মিক্সিং করা বা ব্লেন্ডিং করা। এই মিক্সিং মেশিনগুলো আমরা বিভিন্ন প্রকার হতে পারে, আমরা গত ক্লাসগুলো দেখছি। তো এটা হচ্ছে একটা মাল্টিপল মিক্সার মেশিন। এখানে এই মেশিনে কমপক্ষে 6টা চেম্বার থাকে। তো এই মাল্টিপল মিক্সিংয়ের মাধ্যমে আমরা মাল্টিপল থেকে অনেকগুলো সমন্বয় করে আমরা এটা মিক্সিং করতে পারি। তো দেখি এই মেশিনটা কীভাবে কাজ করে। এই হচ্ছে একটা মাল্টিপল মিক্সার মেশিনের আভ্যন্তরীণ। আমরা সাধারণত যখন এই আভ্যন্তরীণটা দেখব, আমরা এই মেশিনের ভিতরের যন্ত্রাংশ দেখি। আসলে এই মেশিনের ভিতরে কীভাবে কাজ করতেছে, কোন কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করে, এই সেই যন্ত্রাংশগুলো দেখি। মেশিনের আকার, আকৃতি বা রং বিভিন্ন রকম হলেও এই মেশিনের কাজ কিন্তু এরকমই। তো এটা হচ্ছে একটা মাল্টিপল মিক্সার মেশিন। এখানে আমরা দেখি 6টা চেম্বার আছে। আমি আগে বলছিলাম যে এটা 6টা চেম্বার। এটা একসাথে অনেক ধরনের মিক্সিং করা যায়। তো একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার, একটা একটা এক, তাহলে কটা হলো 1 2 3 4 5 6। এখানে 6 চেম্বার একটা মেশিনটা আছে। 6টা চেম্বার একসাথে কাজ করে। আর যেহেতু এটা বুলরুমের মেশিন, আমি আগে বলছিলাম যে বুলরুম মূলত বাতাস প্রবাহের মাধ্যমে এই যে র মেটেরিয়ালসগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে, এই জন্যই এটাকে ব্লোরুম বলা হয়। তো এই কক্ষে বা এই রুমে যত কার্য সম্পাদন করা হয় তার ম্যাক্সিমামই বা বেশিরভাগই বাতাস প্রবাহের মাধ্যমে। তো এটা হচ্ছে ফিড মেকানিজম। এদিক দিয়ে আমরা যে ফিড করতে পারি। আমরা বিভিন্ন মেশিন থেকে কিছু কিছু ওয়েস্টেজ পাই। এই ওয়েস্টেজগুলো যদি আমরা একদম ওয়েস্টেজ আকারে ফেলে দিই, তাহলে আর যদি আমরা এটা ব্যবহার উপযোগী করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন খরচ কমে যাবে, আমাদের লাভের সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে কাটিংয়ে আমাদের কিছু ওয়েস্টেজ হবে, ড্রয়িংয়ে কিছু, প্রত্যেকটা মেশিনে পর্যায়ক্রমে কিছু কিছু ওয়েস্টেজ হবে। এই ওয়েস্টেজগুলোকে আমরা রিউজ করতে পারি। কীভাবে রিউজ করতে পারি? এই মিক্সিংয়ের মাধ্যমে। তাহলে এই মিক্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ওয়েস্টেজও ফিড করতে পারি। তো দেখা যাক, এটা হচ্ছে ফিড মেকানিজম। এটা এখানে ফিড হচ্ছে এই যে ব্লো চেম্বার, বাতাসের চেম্বার, এগুলো বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়। তো এখান থেকে ফিড হচ্ছে কি? ফিড হচ্ছে যে সেখানে ওয়েস্টেজ থাকতে পারে। একটা বেল তুলনামূলক একটু কম মানের ফাইবার হতে পারে, আর একটা বেল তুলনামূলক একটু বেশি মানের হতে পারে। এরকম অনেকগুলো মানের বা কাছাকাছি গুণের কাছাকাছি মানের অনেকগুলো বেল হতে পারে। সেগুলোকে কি ওপেন করে, কারণ এর আগে ওপেনিং মেশিন ছিল, ওপেন করে বা ছোট ছোট ক্ষুদ্র করে এখানে আমরা ফিড করলাম। তো এই চেম্বারের সাহায্যে এই পাইপের সাথে চেম্বারগুলো ক্রমান্বয়ে ভর্তি থাকে। কি তুলাগুলো? সব তুলাগুলো মিক্সিংয়ে ভর্তি থাকে। কিভাবে? প্রথমে চেম্বার, এটা যদি 1 2 3 এভাবে আমরা ইন্ডিকেট করি, তাই এর একটা নির্দিষ্ট অংশ ভরে। দ্বিতীয়বার এই সেকেন্ডটার আর একটু বেশি অংশ ভরে। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে 6টা চেম্বার ভর্তি থাকে। এর নিচেই এই চেম্বারের নিচেই কিন্তু স্পাইক রোলার আছে, আবার ওয়েস্টেজ চেম্বার আছে, এবং দেখো একটা ল্যাটিস। এই ল্যাটিসের মাধ্যমে এটা কিন্তু ঘূর্ণায়মান, এটার সাহায্যে এটা ঘুরে ঘুরে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো কীভাবে কাজ করে? যখন চেম্বারগুলো ভরে যায়, তখন এই যে ডোরগুলো আস্তে আস্তে খুলে যায়, যার পরে এই যে স্পাইক ল্যাটিসগুলো, আমরা গত ক্লাসে জানছিলাম যে ওপেনিং মেশিন কীভাবে কাজ করে, সেখানে কিন্তু স্পাইক ল্যাটিস ছিল। আর বিশেষ করে আমি বলছিলাম যে স্প্রিং অর্থ ঘূর্ণায়মান। এর এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ঘূর্ণায়মান পাবো না। এই জন্যই এই পুরো প্রসেসটাকে কিন্তু স্পিনিং প্রসেস বলা হয়েছে। তো এটা ঘুরে 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 এটাকে ফাইবারের উপর বিট করে করে এই ল্যাটিসের উপর ফেলে। ল্যাটিসটা চলমান, এর উপরে পড়লে এটা চলমান, তখন কি করবে? এভাবে মুভ করে ফাইবারগুলোকে সামনের দিকে অগ্রসর করবে। তাহলে কি হচ্ছে? 1 2 3 4 5 6 6টা চেম্বার থেকে তুলা ক্রমান্বয়ে পড়তেছে এবং 6টা একসাথে যাচ্ছে। তাহলে এখানে একটা মিক্সিং হয়ে যাচ্ছে। এরপরে মিক্সিংয়ে পরবর্তী চেম্বার, সেটা হতে পারে স্কাচার। এই যে এটা বাতাসের মাধ্যমে আমরা পরবর্তী চেম্বারে এটাকে বাতাস প্রবাহের মাধ্যমে পরবর্তী যে মেশিন, সেই মেশিনের ফিড মেকানিজমে ফিড করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। আর আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ।